এলাও আর আমারে বলিয়ামে পুরা 5 বছরের হিসাব আছে তুমি ওদের সাথে মিলাইয়া সব হিসাব আমারে দিবা আমার এটার হিসাব আর এটার হিসাব মিলাই দাও আর আমার কাছ থেকে তুমি কত নিছো সেই হিসাব দাও তোমার মতো চোরের এই অফিসে চাকরি করার কোনো অধিকার নাই তুমি আজকে বের হয়ে যাও আরেকবার একটু সুযোগ দেন স্যার শোনো তোমার মতো চোরের কোনো ক্ষমা নাই কেন যেগুলা টাকাগুলা চুরি করছিলা তখন মনে ছিল না তোমার বউ বাচ্চা আছে তোমার মা বাবা আছে তোমার ভবিষ্যৎ আছে তোমার মতো চোর আমার অফিসে কোনো দরকার নাই যাও যাও না যাও তোমার আমি একটা দায়িত্ব দিতে চাই দায়িত্বটা হলো আস্থিকা তুমি আমার অফিসের সব হিসাব কিতাব নিবা কাও স্যার শোনো এই জায়গায় 40 লাখ টাকা আছে এটা তুমি আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দিবা ঠিক আছে সোহেল বাংলা একটি সচেতনমূলক ও শিক্ষণীয় ইউটিউব চ্যানেল আসতে পারি স্যার আসো সালাম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আমাকে এত জরুরি আসতে বললেন আসতে বলছি কেন কারণ আছে তো বসো শোনো তোমার ডাকার কারণ আছে তুমি গত 5 বছরে যত কারেন্ট বিলের হিসাব আছে সব আমারে দিবা আমার কাছ থেকে কত নিছো সেটাও দিবা তুমি কারেন্ট বিল কত দিছো সেটাও দিবা আমি সব আজকে দেখব চালু করো এই নাও কারেন্ট বিলের কাগজ তুমি আমার কাছ থেকে কত টাকা নিছো কারেন্ট বিল কত টাকা দিছো সব এই জায়গায় হিসাব আছে আর আমারে বলিয়ামে পুরা 5 বছরের হিসাব আছে তুমি ওদের সাথে মিলাইয়া সব হিসাব আমারে দিবা তাড়াতাড়ি হিসাব করো যাও স্যার স্যার এই স্যার এখানে তো সব লেখা আছে স্যার শোনো ওই জায়গায় কত আছে সেটা আমি জানি ফুসুর ফুসুর করে লাভ নাই তুমি কত দিছো কত নিছো আমারে সব হিসাব দিবা চালু করো ফুসুর ফুসুর করে লাভ নাই চালু করো স্যার স্যার সাংসার করে লাভ নাই তুমি দাও এটা কলম নাও সুন্দর করে আমার হিসাব দাও এই নাও স্যার এখানে তো স্যার সব লেখা আছে স্যার সব লেখা আছে আমি তো দেখতে পাইতাছি সব লেখা আছে আমার এটার হিসাব আর এটার হিসাব মিলাই দাও আর আমার কাছ থেকে তুমি কত নিছো সেই হিসাব দাও চালু করো স্যার এখানে তো এই যে কত টাকা নেওয়া স্যার এই সব সব লেখা আছে হ্যাঁ সব তুমি এই দেয় আমারে বুঝাও তুমি কারেন্ট বিল কত দিছো এই বলি আমি কত উঠাইছো আর আমার কাছ থেকে কত নিছো এগুলা সব আমার হিসাব দাও বসো ওই জায়গায় যাও সুন্দর করে বসো এক ঘন্টার ভিতরে আমার সব হিসাব দিবা যাও এখানে বসো শোনো এটি তোমার দেখে লাভ নাই তুমি আমার কাছ থেকে 12 কোটি টাকা নিছো 5 বছরে প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা করে বছরে 24 লক্ষ 5 বছরে 12 কোটি টাকা নিছো ঠিক আছে আমার হিসাব দাও আর আমি কারেন্ট বিল দেখছি তুমি এটি কিছু উত্তর দিতে পারবে না আমি কারেন্ট বিল দেখছি শোনো তুমি প্রতি মাসে আমার থেকে 2 লক্ষ টাকা করে কারেন্ট বিল নিছো স্যার কারেন্ট বিল বেশি আসছে কারেন্ট বিল বেশি আসছে নাইট কাজ করাইছি ডে কাজ করাইছি ওভারটাইম করাইছি সব মিলাইয়া কিন্তু তুমি আমার কারেন্ট বিল দিছো মাত্র 1.5 লক্ষ টাকা করে 2 লক্ষ টাকা করে তুমি আমার থেকে নিছো বছর 24 লক্ষ টাকা 5 বছরে তার 12 কোটি টাকা আর তুমি আমার কারেন্ট বিল দিছো 1,50,000 পূরণ 12 18 লক্ষ টাকা বছর 18 লক্ষ টাকা বছর হইলে 5 বছরে 9 কোটি টাকা প্রতি মাসে 50,000 টাকা চুরি করছো তাহলে প্রত্যেক বছর 6 লক্ষ টাকা এই জায়গায় 5 বছরের হিসাব আমি সব দেখছি প্রতি বছর যদি 6 লক্ষ টাকা হয় 5 বছরে 5,30 লাখ টাকা এটা তুমি চুরি করছো তুমি আমার এই টাকাগুলা দিবা এই টাকাগুলা এক সপ্তাহের ভিতরে দিবা যদি তুমি না দাও তোমার নামে আমি মামলা করবো তোমার নামে আমি মামলা করবো এমন মামলা যাতে তোমার বাড়ি গাড়ি বেচেও তুমি এই টাকা শোধ করতে পারবে না তুমি আমার এক সপ্তাহের ভিতরে টাকা দিবা যাও চালু করো যাও কত বড় ক্রিমিনাল আমি এত বিশ্বাস করে আর আমি ম্যানেজার বানাইছি ভাই আমার প্রত্যেক মাসে শুধু কারেন্ট বিলের থেকে 50,000 টাকা চুরি করে এত বড় বাটপার অফিসে থাকলে এই ফ্যাক্টরি কখনো বড় হইতে পারবো না
ও কারেন্ট বিলে এত টাকা খাইছে, তাহলে বার গতিকা কত টাকা খাইছে? প্রত্যেক মাসে আমার লক্ষ লক্ষ মাল শিটবেন যায়, প্রত্যেক পিসের থেকে যদি এক টাকা করে খায় তাহলে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা মাইরা দিছে আমার। আজকে আমি কারেন্ট বিলের হিসাব নিলাম, নেক্সটে আমি আমার কত মাল শিপমেন্ট দিছি, কত মালের কাজ করাইছি সব হিসাব নিব। তোরে আমি এমন ভাবে ধরমু আমার সব টাকা আদায় করে ছাড়ুম। এই পেঁপে বাগানটা তাহলে আর কামলার আয় করলো, অনেক চার বিঘা পেঁপে বাগান করছি। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? ভালোই অবস্থা ভাই, আল্লাহ রাখছে ভাই, ভালোই তো ভাই। সমস্যা করে আছে ভাই। কি সমস্যা ভাই? ওই উত্তরপাড়ার জমিটা ভাই বিক্রি করা লাগবে ভাই, অনেক সমস্যা করে গেছি। ওই উত্তরপাড়ার কোন তো অনেক জমিন, মানে পুরা রেগি বেসবা, তা দাম চান কত ভাই? দাম তো চাই 70 লাগে, কিন্তু নাফাদক তো আমার 50 লাখটা জরুরি লাগতে আছে। 50 লাখ 70 লাখ চান না ভাই? ওই জমিটা আমার দরকার ঠিক আছে, কিন্তু ভাই এত টিহার ওই জমি দাম না ভাই। আমি খুব বিপদ আছি ভাই, আমার 50 লাখ টাকা জরুরি লাগতে আছে ভাই। 50 লাখ টাকা তো ভাই ব্যবস্থা করে আরম না, হয়তো ব্যাংকে আমার 20-30 লাখ টাকার মতন আছে, যদি হয় তাহলে কইবার পারো না ভাই। বাড়া বুড়া দিতেও ভাই, আমার 50 লাখ টাকা জরুরি ভাই, খুব বিপদ হচ্ছেন ভাই, এই জন্য ভাই আপনার কাছে আইছি ভাই। আচ্ছা যাও, 35 লাখ টাকা জাগার দাম দিমো যদি হও, তাহলে আমার বুক লাইও যাও। অন ভাই ইয়ার বেশি ভাই আমি পারব না ভাই, আমার মান সম্মান না ভাই, বাসন ভাই নরমাল ভাই, আমার 40 লাখ টাকা লাগবে ভাই, আমার আমার মান সম্মান হলে থাকবো না ভাই, এই জন্য দূরে আপনার কাছে আইছি ভাই। আচ্ছা যা ভাই, আমি একদম ফিক্সড, তোমারটা থাক আমারটা থাক, 38 লাখ টাকা দেব যদি হয় তাহলে ভাই কইও, নইলে ভাই যাও আমি আর জায়গা জায়গা রাখব। আচ্ছা ভাই, আমার তো টাকা তো আজকেই লাগবে আছে ভাই। আজকে? হ্যাঁ আজকেই লাগবে ভাই। আজকে করলে তো তোমার আজকে দলিল করা লাগবে। আচ্ছা দলিল ভাই আজকে আমি করে দেবো, কিন্তু আমার টাকার তো মানে জরুরি লাগতে আছে ভাই, ইমার্জেন্সি ভাই, খুব বিপদ আছে। চলো যোধপুর কোর্টে যাই, যাইয়া তুমি টাকাও নাও আমার জমিটা লিখে দাও। চলো চলো। তা কাল স্যার, এই টাকাটা যে দিছিলাম বাড়িতে পাঠাইছো? হ্যাঁ স্যার, টাকাটা পাঠাইছি, আর মা না অনেক খুশি হয়েছে। যাক শুনো, তোমার মা খুশি হয়েছে আমিও শুনে খুশি হয়েছি, তোমার মারে বলবা আমার জন্য দোয়া করতে। অবশ্যই স্যার, মা তো দোয়া করবই। ঠিক আছে কাসার, তুমি যে যে কদিন ধরে ডিউটি করো, আমার মনটা তোমার প্রতি অনেক খুশি। আর যে ম্যানেজারটা আছে না, ওই কারেন্ট বিলের সব আমি হিসাব করছি, ঠিক আছে, আর প্রত্যেক মাসে আমার থেকে 50,000 টাকা চুরি করছে, বছরে প্রায় 6 লক্ষ টাকা, তুমি চিন্তা করতে পারো কত বড় খারাপ লোক। আর আমি বিশ্বাস করে আমার ম্যানেজার বানাইছি, আমার এত ডাকাতি করছে, এত ক্ষতি করছে, আর আমি বলছি যে এক মাসের ভিতরে, এক সপ্তাহের ভিতরে আমার টাকা দেওয়া যাবে। ও বাড়িতে গেছে, বলছে স্যার আমি জায়গা জমিন বেচছি, আপনার টাকা দিব। আর শুনো, তোমার আমি একটা দায়িত্ব দিতে চাই, দায়িত্বটা হলো আস্থিকা, তুমি আমার অফিসের সব হিসাব কিতাব নিবা, কে কত দিল, কে আমার থেকে কত নিল, কারেন্ট বিল কত গেল, বাইরেরা আমারে কত দিল, এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হিসাব, এটা সব তুমি রাখবা, ঠিক আছে? স্যার আমি কি এত বড় দায়িত্ব নিতে পারবো? শোনো, দায়িত্ব বড় হোক সমস্যা নাই, মনে সাহস রাখবা, সাহস নিবা, সততা থাকলে আল্লাহ সব কিছু করতে সাহায্য করে, সব কিছু করা সম্ভব, তুমি কোনো টেনশনই করো না। তোমার যে কোনো জায়গায় যে কোনো সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, বলতে সমস্যা হয়, করতে সমস্যা হয়, আমাকে ফোন দিবা, আমার কাছে পরামর্শ নিবা, আমি তোমাকে দিব। আমার অফিসের সব কোনো দায়িত্ব তোমার আমি দিলাম, ঠিক আছে? এই লও, এই লও তোমার খাতা, তোমার দায়িত্বটা তুমি সুন্দরভাবে পালন করবা, ঠিক আছে? স্যার আপনি শুধু আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। স্যার ওয়ালাইকুম সালাম, বসো। তোমার জন্য সারা জীবন আমার দোয়া থাকবো, তুমি আস্তে 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 কোটি টাকার মালিক হইবা, আমি তোমার সেই পথ দেখাই দিব, তুমি তোমার সততা দিয়া পরিচালনা করো, ঠিক আছে? ঠিক আছে স্যার। এই আনছো? জি স্যার, আমি ওই যে টাকাটা নিয়ে আসছি। রেবি তো সব টাকা আছে? জি স্যার। আবার এই জায়গা বাটপারি করো নাই তো? না স্যার, টাকাটা দেখেন স্যার। আমার তো বিশ্বাস না, বসো, তুমি যা করছো দেখি টাকা আছে কিনা। স্যার আপনাকে একটা কথা বলি। বলো। কোনো কিছু করার আগে একটু যাচাই বাছাই করে নিন, আর কাগজপত্র একটু দেখে নিন সবকিছু ঠিক আছে কিনা। শোনো, তুমি আমার চোখ খুলে দিছো, অন্ধকার থেকে আলোতে ফিরাইছো, আমি আজ থেকে সব হিসাব কিতাব নিমু,
তুমি কোনো টেনশন করো না, আমি তোমার যে দায়িত্ব দিছি তুমি ঠিকঠাকভাবে পালন করো। তোমার ভবিষ্যৎ ইনশাআল্লাহ অনেক সুন্দর দেখতেছি আমি, আল্লাহ যদি সহায় হয়। ও আচ্ছা ঠিক আছে, বাকি টাকা কবে দিবা? বাকি টাকা এক মাস পরে স্যার আমি দিয়ে যাব। এক মাস পরে? এক মাস পরে জানো টাকা দেওয়া হয়? আর কাউসার শোনো, এই জায়গায় 40 লাখ টাকা আছে, এটা তুমি আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দেবা, ঠিক আছে? যাও তুমি যাও, আর সুন্দর করে হিসাব রাখো কিন্তু। হ্যাঁ ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও। আর শোনো, এক মাসের পর যেন একদিনও দেরি না হয়, আমার টাকাটা এক মাসের ভিতর সব টাকা ফেরত দেওয়া দেবা। আর কাল থেকে তোমার ডিউটি করতে হবে না, তুমি আমার অফিসে চাকরি করার কোনো যোগ্যতাই রাখো নাই। তোমার মতো চোরের এই অফিসে চাকরি করার কোনো অধিকার নাই, তুমি আজকে বের হয়ে যাও। স্যার আমাকে, আমার ভুল হয়েছে স্যার, আমার মাফ করে দেন স্যার। স্যার আমি যদি এখানে চাকরি না করি স্যার, আমি কি খেয়ে বাঁচবো? বাল বাচ্চা নিয়ে কি নিয়ে বাঁচবো? আর একবার একটু সুযোগ দেন স্যার। শোনো, তোমার মতো চোরের কোনো ক্ষমা নাই। কেন যেগুলা টাকাগুলো চুরি করছিলা, প্রতি মাসে 50,000 টাকা শুধু কারেন্ট বিলের থেকেই তুমি খাইছো। তখন মনে ছিল না তোমার বউ বাচ্চা আছে, তোমার মা বাবা আছে, তোমার ভবিষ্যৎ আছে? তোমার মতো চোর আমার অফিসে কোনো দরকার নাই। যাও যাও না, যাও। ওয়ালাইকুম সালাম। যাও। এসব চোর দিয়ে ব্যবসা বাণিজ্য করলে ফ্যাক্টরিতে লাল বাতি জ্বলবো। এসব চোর বিদায় করছি, হয়তো আমার এখন ব্যবসা আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। এই চোর বাট্টার দেয়া ব্যবসা হয় না। কত বড় বাটপার প্রত্যেক মাসে 50,000 টাকা শুধু কারেন্ট বিলের তাই চুরি করছে, আমার অফিসটা ধ্বংস করার পথে।